কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেস ক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেনের আয়োজনে বুধবার 12 এপ্রিল কুমিল্লা প্রেস ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপসের উপস্থাপনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও 71 টিভির স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রিমা, দৈনিক ইনকিলাবের কুমিল্লা প্রতিনিধি সাদিক মামুন, 21 টিভির কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি, দৈনিক জনকণ্ঠ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম, বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালেদ বিন নজরুল, আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, নাগরিক টিভি কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, দীপ্ত টিভির কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা, কালের কণ্ঠ কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান, এসিটিভি কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম, দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবির, কুমিল্লার কাগজের বার্তা সম্পাদক জহির শান্তসহ কুমিল্লা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু হানিফ।